আমাদের সমাজে এরকম কিছু মহিলা আছে ধরেন ওনার বয়স হলো 50 60 70 বছর বয়স ধরেন 60 বছর বয়স তো 60 বছর বয়সে মানুষ বুড়া হয়ে যায় বয়স হয়ে যায় যৌবন চলে যায় 60 বছর একটা মহিলা রাস্তায় বের হইছে মার্কেটে যাবে বাপের বাড়ি যাবে নানির বাড়ি যাবে একেবারে ঢিলেঢালা বোরকা পরেছে তারপরে তিন পাটওয়ালা বোরকা পরেছে হাতে মোজা পরেছে আর এই মহিলার সাথে 20 বছরের একটা সুন্দরী তরুণী ও খুব সুন্দর সাজগুজু করে টাইট জামা কাপড় পরে ছোটে লিপস্টিক দিয়া ধুলাবালে মাইকা মার সাথে নানির বাড়িতে রওনা করছে পর্দা করছে 60 বছরের মহিলা বেপর্দায় চলতেছে 20 বছরের একটা সুন্দরী রমণী খেয়াল করেন নি আপনারা এরকম আছে না আপনি তো 60 বছর বয়স আপনার এখন এত পর্দা করার দরকার নাই তো আল্লাহ আপনাকে শিথিলতা দিয়েছে এত পর্দা করার দরকার নাই কিন্তু 20 বছরের তরুণী আপনি যে ঢিলেঢালা বোরকাটা পরছেন আপনি যে সুন্দর পাট হাত মোজা পরেছেন এই তিন পাটওয়ালা বোরকা এই তিন পাটওয়ালা স্কার্ফ এই ঢিলেঢালা বোরকা হাত মোজা এটা পরানো দরকার ছিল 20 বছরের তরুণীর আর আপনি ঢিলেঢালা ভাবে চললে অসুবিধা 60 বছর বয়সে তো ওরে আল্লাহ কি সুন্দর পর্দা যার পর্দা করার দরকার হেরে পর্দা করা নাই হেরে বে পর্দায় লয়ে যাইতেছে আর যে পর্দা করা অত দরকার নাই উনি মাশাআল্লাহ আছে না নাই কোন আছে না নাই হাজী সাহেব হস করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের সভাপতি অনেকে আছে কিন্তু ছেলের বিয়েতে নাচানাচি আছে না নাই কথা কোন না কেন আপনি নাচানাচি আছে না নাই হাজী সাহেব হস করছে মসজিদের সভাপতি অনুরোধ করে বলছি অনুরোধ করে বলছি আপনি হাজী সাহেব হন আল্লাহ হন যত বড় আলেম হন আপনি যত নামাজি হন না কেন ছেলে মেয়েদের এই ব্যাপারে পর্দার ব্যাপারে নামাজের ব্যাপারে এই দায়িত্বের ব্যাপারে অবশ্যই আপনি দায়িত্বশীল আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে মেয়ে কেন পর্দা করলো না মেয়েটা কেন পর্দা করলো না কেন বেপর্দায় চললো এ ব্যাপারে বাবা মাকে জিজ্ঞাসাবাদ করা হবে ঠিক কিনা কর ঠিক কিনা কর দেখুন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না হে রাসূল আপনি ইমামদার নর নারীদেরকে আপনার স্ত্রীগণকে বলে দেন তারা যেন জিলবাব পরে ঢিলেঢালা ওড়না ঢিলেঢালা বোরকা এগুলো যেন তারা পরে কার কথা কোন কার কথা আর যে সমস্ত মেয়েরা টাইট ফিট জামা কাপড় পরে রাস্তায় বের হয় টাইট ফিট বোরকা পরে রাস্তায় বের হয় পাতলা কাপড়ের জামা কাপড় পরে রাস্তায় বের হয় বাবা মারা এ ব্যাপারে কিছুই বলে না এই সমস্ত বাবা মাদের জন্য জান্নাত হারাম আপনার মেয়ে বেপর্দায় চলবে আপনি কিছু বলবেন না আপনার মেয়ে টাইট ফিট জামা কাপড় পরে রাস্তায় বের হবে আপনি কিছু বলবেন না আপনার দাইয়ুস আপনার জন্য জান্নাত হারাম আল্লাহ আপনাকে জান্নাত দিবে আল্লাহ নবী বললেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাম তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত কে আল্লাহ তাআলা হারাম করে দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো ওই ব্যক্তি নিজের স্ত্রী পর্দা করে না স্বামী কিছু বলে না নিজের স্ত্রী নামাজ পড়ে না স্বামী কিছু বলে না নিজের মেয়েটা বেপর্দায় চলে বাবা কিছু বলে না নিজের ছেলেটা গান বাজনা করে বাবা কিছু বলে না আল্লাহর নবী বললেন এই বাবা দাইয়ুস এই বাবার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন কোন নাউজু বিল্লাহ জান্নাত হারাম আল্লাহ জান্নাত দিবেন না সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কাউমুন দুই দল লোক জাহান্নামে যাবে আল্লাহর নবী বললেন দুই দল লোক জাহান্নামে তাদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই তাদের সাথে আমার দেখা হয় নাই এর মধ্যে এক শ্রেণী হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাম ওই নারীরা জাহান্নামে যাবে যেই নারী পাতলা কাপড়ের বোরকা পরে রাস্তায় বের হয় যেই নারী টাইট ফিট জামা কাপড় পরে রাস্তায় বের হয় পাতলা কাপড়ের জামা কাপড় পরে মুখ খোলা রেখে যারা রাস্তায় চলাচল করে বেপর্দায় যেই নারীরা চলাচল করে আল্লাহর নবী বললেন ওই নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন কোন নাউজু বিল্লাহ যেই নারীরা বেপর্দায় চলে ওদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন ওদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ইত্তালাতু ফিন্নার আল্লাহ রাসূল বললেন মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলেন জাহান্নাম দেখাইলেন আমি জান্নাতের দিকে তাকাইলাম দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো দরিদ্র মুসলিম কো সুবহানাল্লাহ
যারা দরিদ্র দীনদার মুসলমান অধিকাংশই আজ জান্নাতি। আর জাহান্নামের দিকে তাকাইলাম দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হলো নারী, অধিকাংশ অধিবাসী হলো নারী। এজন্য আমার মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? করা আছে না নাই? অবশ্যই আছে। একটা পরিবার ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায় বেপর্দার কারণে। এজন্য মাকে পর্দা করতে হবে, মেয়েকেও পর্দা করাতে হবে। মার জন্য তো পর্দা অবশ্যই জরুরি, মেয়ের জন্য পর্দা দরকার আছে না নাই? কোন আছে না নাই? অবশ্যই দরকার আছে, মেয়েদেরকে পর্দা করাবে।